দেখেছেন আজকে যারা নৃত্য করেছেন পরবর্তী প্রজন্মে যারা রয়েছে এখনকার যুবক তারা সেটা পারবে না, কারণ এই দীর্ঘ 25 বছর কমিউনিস্টের শাসনে একটা বৃহৎ অংশে বাদ দিয়ে সমস্ত জনজাতি অংশে যারা রয়েছে প্রত্যেকটা জাতি গোষ্ঠীকে তারা দাবিয়ে রেখেছিল, সেটা আজকে আমাদের নেতৃত্বের কথা থেকে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজ করি বিশ্বমন্ডলে যে ভগবান আমরা যারা অন্য সমাজের লোক আমরা জানতামই না যে বিশ্বানন্দ একজন ভগবান স্বাধীনতা সংগ্রামী, সেটা আমরা জানতাম না। কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষের সমস্ত জাতি গোষ্ঠীর যার যার সাংস্কৃতিক কালচার যা যায় রয়েছে সেটাকে পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নিরলস সেখানে কাজ করছেন আর তার প্রয়াস আজকে দেখছেন আপনারা। সমস্ত অংশে জনজাতি গোষ্ঠী যারা রয়েছে তাদের সেই পুরানো যে পরিচয় আজকে তারা ফিরে পাচ্ছে। ভারতবর্ষ থেকে চলে যাওয়ার জন্য